نحمده ونصلي على رسوله الكريم اما بعد سمعت حاضرين قران الكريم المدد একটি সূরা আছে যে সূরা না সূরাতুল ফালাক এই সূরাতুল ফালাকের ফজিলত সম্পর্কে আমি আলোচনা করব সূরাতুল ফালাকের দ্বারা আমাদের কি উপকার হয় সম্মানিত হাজিরিন সূরাতুল ফালাকের ফজিলত হলো এই সূরা অবতীর্ণ করে আল্লাহ তাআলা রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ صلى الله عليه وسلم কে যাবতীয় অনিষ্ট থেকে আশ্রয় চাওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন সেই জন্য এই আমল দ্বারা কুলকের অনিষ্ট সত্য সত্য থেকে সহজ রক্ষা পাওয়া যায় অর্থাৎ পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন মানুষের ভালোমন্দ তৈরি করেছেন আবার পৃথিবীতে ভালোমন্দ অনেক কিছু তৈরি করেছেন এই জন্য অনেক সময় মানুষের বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যায় পড়ে বিভিন্ন মুসিবতে পড়ে বিভিন্ন দুষ্ট শয়তান বা জিন মানুষের উপর বিভিন্ন আক্রমণ করে আবার মানুষ রূপে কিছু শয়তান আছে তারাও মানুষের উপর শের জাদু বান টনা এগুলো দিয়ে মানুষের ক্ষতি করে তো এই জন্য মানুষ এই সমস্ত ক্ষতি থেকে মুক্তি পাওয়ার জন্য এই সমস্ত ক্ষতি থেকে রেহাই পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কিছু আমল দিয়েছেন সে আমল হলো কোরআনুল কারীমের আমল কোরআনুল কারীমে এক একটা সূরা আছে এক একটা সূরার আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যাবতীয় সকল মুসিবত থেকে হেফাজত করেন যেরকম সূরাতুল ফালাক এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা অবতীর্ণ করে আল্লাহ তাআলা তার রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাবতীয় অনিষ্ট থেকে আশ্রয় চাওয়ার জন্য বলেছেন যাবতীয় মুসিবত থেকে আশ্রয় চাওয়া যাবতীয় মুসিবত থেকে মুক্তি চাওয়ার জন্য কথা বলেছেন সেই জন্য এর আমল দ্বারা যেই ব্যক্তি সূরা ফালাকের আমল করবে এই সূরা ফালাক আমল দ্বারা কুলকের অনিষ্ট এবং শত্রুর শত্রুতা থেকে সহজ রক্ষা পাওয়া যায় এই সূরার উপর আমল করলে যাবতীয় বিভিন্ন মুসিবত থেকে বা বিভিন্ন শত্রু শত্রুতা থেকে মুক্তি পাওয়া যায় সূরা নাস এবং সূরাতুল ফালাক এই দুইটি সূরা সূরার আমলের মাধ্যমে বিভিন্ন রকমের খারাপি ও বিপদ থেকে বাঁচা যায় তাই এই সূরাদ্বয়কে সূরাতুল মুআফ্ফিজাইন বলা হয় মুআফ্ফিজাইন এই দুই সূরাকে দুই নম্বরে জিন পরিবা জাদুগ্রস্ত ব্যক্তির ওপর এই সূরা তেলাওয়াত করে ফুঁক দিলে জাদুর ক্রিয়া নষ্ট হয়ে যায় অর্থাৎ কোনো মানুষকে যদি জিনেফা বা কোনো মানুষকে যদি মানুষের জন্য যদি কেউ জাদু করে এই জাদুর আসর জিনের আসর থেকে রক্ষা পাওয়ার জন্য যদি এই সূরাদ্বয় সূরাতুল ফালাক যদি পড়ে সূরা নাস পরে যদি ওই জাদুগ্রস্ত বা জিনগ্রস্ত রোগীর উপর ফুঁক দেয় অবশ্যই তার জাদু নষ্ট হয়ে যাবে সেই এই বিপদ থেকে মুক্তি পাবে তিন নম্বরে কোনো বালক বালিকা সাকস সাকরানি এবং ঘোড়া থেকে এই সূরা ঘোড়ার কানে এই সূরা তেলাওয়াত করে ফুঁক দিলে তাদের অবাধ্যতা অসৎ স্বভাব দূর হয় অনেক সময় দেখেছে অনেক বালক বালিকা অনেক সাকর সাকরানি অনেক ফসুর মধ্যে ঘোড়া এরা মানুষের অবাধ্য হয় মানুষকে সমস্যা করে মানুষের কথা মানে না তো এই জন্য বলা হয়েছে বালক বালিকা সাকর সাকরানি এবং ঘোড়ার কানে যদি এই সূরা তেলাওয়াত করে ফুঁক দেয় তখন তার অবাধ্যতা এবং অসৎ স্বভাব দূর হয়ে যাবে সে অভাব স্বভাব থাকবে না তার সে অবাধ্যতা থাকবে না সে ঠিকমতো তার মালিকের কথা মানবে তার কথা শুনবে সাত নম্বরে কারো উপরে যদি জাদু বান টনা সন্দেহ হয় কেউ কারোর জন্য জাদু করছে বা বান টনার বান মারছে
এগুলো সন্দেহ হয়, এই সুরা তেলাওয়াত করে ফানিতে ফুঁক দিয়ে তাকে ফানি ফান করালে এবং গোসল করালে তার ওই বান টনা জাদুর আসর কেটে যাবে। আল্লাহু আকবর। কোরআন করিমের অনেক ফজিলত, কোরআন করিমতে অনেক উপকার। এই কোরআন মানুষের জন্য শেফা, ইমানদারদের জন্য শেফা। এই জন্য ইমানদার যদি কোনো বিপদে পড়ে, কোনো মুসিবতে পড়ে, এই সুরা যদি সুরাপুরুষ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার যাবতীয় মুসিবত থেকে রক্ষা করবেন। কারণ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য লবিদ বিন আসেম ইহুদি জাদু করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দিন, ৬ মাস পর্যন্ত কষ্ট করেছেন, খানাফিনা বন্ধ হয়ে গেছে, সলাম উঠতে পারে না, শরীর দুর্বল বা মস্তিষ্ক বিকৃতি, অনেক সময় অনেক কিছু মাথায় ধরে না, বিভিন্ন রকম বিপদ রাসূলুল্লাহ মুসিবতে ছিলেন, অনেক কষ্ট করছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাযিল করে এই বান টনা সের জাদু এগুলা বিনষ্ট করলেন, কর্তন করলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো হয়েছেন। তো এই জন্য আমরা আপদে বিপদে মুসিবতে সবসময় কোরআন উপর আমল করব, কোরআন কারিমের উপর আমল করব, সুরাতুল ফালাক এবং নাস এগুলো আমরা সবসময় তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার যাবতীয় সকল প্রকারের মুসিবত থেকে হেফাজত করবেন, অনেক আমাদের সকল সমস্যার সমাধান করবেন, আপদ বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন।